ওম পরমাত্মানে নামা। শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা অষ্টম পরিচ্ছেদ। তং বন্দে কৃষ্ণ চৈতন্যং রামচন্দ্রপুরি ভয়াৎ লোকিকাহারত শয়ং যো ভিক্ষান্নং সমুচয়ত্। যিনি রামচন্দ্রপুরীর ভয়ে লৌকিক আহারের ভিক্ষান্নের অংশ কমিয়ে দিয়েছিলেন, সেই শ্রী চৈতন্য দেবকে বন্দনা করে। জয় জয় শ্রী চৈতন্য করুণা সিন্ধু অবতার ব্রহ্মা শিবাদি গো ভজে চরণ যাহার। জয় জয় অবধূত চন্দ্র নিত্যানন্দ জগত বাঁধিল জিহ দিয়া প্রেম ফান্দ। জয় জয় অদ্বৈত ঈশ্বর অবতার কৃষ্ণ অবতারি কইল জগত নিস্তার। জয় জয় শ্রীবাসাদি প্রভুর ভক্তগণ শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র যার প্রাণধন। এই মতো গৌরচন্দ্র নিজ গণ সঙ্গে নীলাচলে ক্রীড়া করে কৃষ্ণ প্রেম রঙ্গে। হেন কালে রামচন্দ্র পুরী গোসাই আইলা পরমানন্দ পুরি আসি প্রভুরে মিলিলা। পরমানন্দ পুরী কইল চরণ বন্দন পুরি গোসাই কইল ত্রারে দৃঢ় আলিঙ্গন। মহাপ্রভু কইল তারে দণ্ডবত নতি আলিঙ্গন করিতিহ কইল কৃষ্ণমতি। তিন জন ইষ্ট গোষ্ঠী কইল কতক্ষণ জগদানন্দ পণ্ডিত তারে কইল নিমন্ত্রণ। জগন্নাথের প্রসাদ আনিল ভিক্ষারও লাগিয়া যথেষ্ট ভিক্ষা কইল তিহ নিন্দারও লাগিয়া। ভিক্ষা করি কহে পুরি জগদানন্দ শুন অবশেষ প্রসাদ তুমি করহ ভক্ষণ। আগ্রহ করিয়া তারে খাওয়াইতে বসাইলা আপনি আগ্রহ করি পরিবেশন কইলা। আগ্রহ করিয়া পুন পুন খাওয়াইলা আচমন কইলে নিন্দা করিতে লাগিলা। শুনি চৈতন্যের গণ করে বহুত ভক্ষণ সেই সত্য বাক্য সাক্ষাৎ দেখিল এখন। সন্ন্যাসীকে এত খাওয়াইয়া করে ধর্মনাশ বৈরাগ্য হইয়া এত খায় বৈরাগ্যের নাই বাস। এই তো স্বভাব তার আগ্রহ করিয়া পাঁচ নিন্দা করে আগে বহু খাওয়াইয়া। পূর্বে মাধবেন্দ্রপুরী যবে করে অন্তর্ধান রামচন্দ্রপুরী তারে আইলা তার স্থান। পুরি গোসাই করে কৃষ্ণ নাম সংকীর্তনা মথুরানা বাইনু বলি করে ডক্র রামচন্দ্রপুরী তবে উপদেশ ধরে। শিষ্য হইয়া গুরুকে কহে ভয় নাহি করে তুমি পূর্ব পূর্ণ ব্রহ্মানন্দ করহ শরণ চিদ ব্রহ্ম হইয়া কেন করহ ক্রন্দন। শুনি মাধবেন্দ্র মনে ক্রোধ উপজিল দূর দূর প্রাপিষ্ট বলি ভৎসনা করিল কৃষ্ণ না পাইনু মুই না পাইনু মথুরা আপন দুঃখে মর এই দিতে আইল যারা। মোর মুখ না দেখাবি তুই যাও তথি তথি তোরে দেখি মইলে মোর হবে অসদ গতি। কৃষ্ণ না পাইনু মুই মর আপন দুঃখে মোরে ব্রহ্ম উপদেশে এই ছাড়ো মূর্খে। এই যে মাধবেন্দ্র শ্রীপাদ উপেক্ষা করিল সেই অপরাধে ইহার বাসনা জন্মিল। শুষ্ক ব্রহ্ম জ্ঞানী নাহি শ্রীকৃষ্ণ সম্বন্ধ সর্বলোকে নিন্দা করে নিন্দাতে নির্বন্ধ। ঈশ্বর পুরি গোসাই করে শ্রীপাদ সেবন নিন্দাতে নিপুণ বন্ধ। নিন্দা কাজে অত্যন্ত আগ্রহ সহস্তে করেন মলমূত্রাদি মার্জন। নিরন্তর কৃষ্ণ নাম করায় শরণ কৃষ্ণ লীলা পূর্ণ শ্লোক শুনান অনুক্ষণ। তুষ্ট হইয়া পুরি তারে কইল আলিঙ্গনা বর দিল কৃষ্ণে তোমার হইয়ুক প্রেম ধন। সেই হইতে ঈশ্বর পুরি প্রেমের সাগর রামচন্দ্রপুরি হইল সর্বনিন্দা কর। মদ মন মদ দনুগ্রহ নিগ্রহীর সাক্ষী দুই জন এই দুই দ্বারে শিক্ষাইল জগগণ। জগৎগুরু মাধবেন্দ্র পুরি প্রেমদান এই শ্লোক পড়িতিহ কইল অন্তর্ধান। তদাহি পদ্মবেলাং মাধবেন্দ্র পুরি বাক্যম ওই দীন দয়াদ্রা নাথ হে মথুরা নাথ কদা বলকশ্যে হৃদয়ং তদ্লোক কাতরং দ্বৈত ব্রহ্মতি কিং করৌম্যহম্। এই শ্লোকে কৃষ্ণ প্রেম কইল উপদেশ কৃষ্ণের বিরহে ভক্তির ভাব বিশেষ। পৃথিবীতে রোপণ করি গেলা প্রেমাঙ্কুর এই প্রেমাঙ্কুরের বৃক্ষ চৈতন্য ঠাকুর প্রস্তাবে কহিল পুরী গোসাইরা নির্জান। এই শুনে ইহা শুনেছি
বড় ভাগ্যবান, রামচন্দ্র পুরী হইছে রহে নীলাচলে, বিরক্ত স্বভাব প্রভু রহে কোন স্থলে। বৈরাগ্যময় আচরণ, অনিয়ন্ত্রণ ভিক্ষা করে ন্যায়িক নির্ণয়, অন্যের ভিক্ষার স্থিতি করেন নিশ্চয়। নিমন্ত্রণের অপেক্ষা না করি রামচন্দ্রপুরী লোকের গৃহে হঠাৎ উপস্থিত হয়ে অবতার আহার করেন। তাছাড়া কে কোথায় আহার করে, কে কখন থাকেন তার অনুসন্ধান করেন। প্রভুর নিমন্ত্রণে লাগে কৌড়ি চারি পণ, প্রভুর কাশীপুর গোবিন্দ খান তিন জন, প্রত্যহ প্রভুর ভিক্ষা ইতিউতি হয়, কেহ যদি মূল্য আনে চারি পণ নির্ণয়, প্রভু স্থিতি রীতি ভিক্ষা শয়ন প্রয়াণ, রাম পুরী করে শর্মানুসন্ধান, যবুর যথে গগুন স্পর্শিতে নারিল, ছিদ্র চাহি বলে তাহা ছিদ্র না পাইল, সন্ন্যাসী হইয়া করে মিষ্টান্ন ভক্ষণ, এই ভোগে কইছে হয় ইন্দ্রিয় পারণ। এই নিন্দা করি কহে সর্বলোক স্থানে, প্রভুকে দেখিতে অবশ্য আইছে প্রতিদিনে, প্রভু গুরুবুদ্ধি করে সম্ভ্রম সম্ভান, তিহ ছিদ্র চাহি বলে তাই তার কাম, এত নিন্দা করে তাহা প্রভু সব জানে, তথাপি আদর করে বড়ই সম্ভ্রমে। একদিন প্রাতঃকালে আইলা প্রভুর ঘর, পিপীলিকা দেখি কিছু করেন উত্তর, তথাই রামচন্দ্রপুরী বাক্যাম রত্রাবত্র মিষ্টান্ন খৈ মিষ্টান্ন মৈক্ষ বমাশি তেন পিপীলিকা সঞ্চরন্তি, অহো বিরক্ত্যাণং সন্ন্যাসী নয়ামিয়া মিন্দ্রিয় লালসীতি পূর্বন্নোত্থায় গতা। রাতে এখানে মিষ্টান্ন ছিল, তাই এত পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, কি আশ্চর্য সংসার থেকে সন্ন্যাসীদেরও এত ইন্দ্রিয় লালসা, এই বলে উঠে চলে গেলেন। ইন্দ্রিয় বারণ অর্থাৎ ইন্দ্রিয় দমন, প্রভু পরম্পরায় নিন্দা করিয়াছেন শ্রবণ, তবে সাক্ষাৎ শুনিলেন কল্পিত নিন্দন, সহজেই পিপীলিকা সর্বত্র বেড়ায়, তাহাতে তর্ক উঠাইয়া দোষ লাগায়, শুনিতেই মহাপ্রভুর সংকোচ হয় মন, গোবিন্দ বলাইয়া কিছু কহেন বচন, আজি হইতে ভিক্ষা মোর এই তো নিয়ম, পিণ্ডা ভোগের এক চৌঠি পাঁচ গণ্ডার ব্যঞ্জন। অর্থাৎ শ্রী জগন্নাথ দেবের ভোগে যে ক্ষুদ্র অন্নের পাত্র দেওয়া হয় তার চার ভাগের এক ভাগ, ইহা বই আর কিছুই অধুক না লইবা, অধিক আনিলে এথা আমানা দেখিবা, সকল বৈষ্ণবী গোবিন্দ কহে এই বাদ, শুনি সবার মাথে যেন হইল বজ্রপাত, রামচন্দ্রপুরীকে সবাই করে তিরস্কার, এই পাপ আসি প্রাণ হইল সবার। একদিন সেই দিন এক বিপ্র কইল নিমন্ত্রণ, এক চৌঠি ভাত পাঁচ কণ্ডার ব্যঞ্জন, তদন্মাত্র গোবিন্দ সবে কইল অঙ্গীকার, মাথায় ঘামারে বিপ্র করে হাহাকার, এই ভাত ব্যঞ্জন প্রভু অর্ধেক খাইল, যে কিছু রহিল তাহা গোবিন্দ পাইল, অর্ধাসন করে প্রভু গোবিন্দ অর্ধাসন, সব ভক্তগণ করে ছাড়িল ভোজন, গোবিন্দ কাশীশ্বরে প্রভু কইল আজ্ঞাপন, দুহে অন্যত্র মাগিবর উদর ভরণ। অর্থাৎ আদেশ আজ্ঞাপন অর্থ আদেশ, এই মতো মহাদুঃখে দিন কত গেল, শুনি রাম চন্দ্রপুরী প্রভু পাশ আইল, প্রণাম করি কইল প্রভু চরণ বন্দন, প্রভুকে কহ কিছু আসিয়া বচন, সন্ন্যাসীর ধর্ম নহে ইন্দ্রিয় তর্পণ, ইন্দ্রিয় তৃপ্তি সাধন, জৈত চৈছে করে মাত্র উদর ভরণ, ক্ষমাকে ক্ষীণ দেখি বুঝি কর অর্ধাসন, এই শুষ্ক বৈরাগ্য নহে সন্ন্যাসীর ধর্ম, যথাযোগ্য উদর ভরে না করে বিষয় ভোগ, সন্ন্যাসীর তবে সিদ্ধ হয় জ্ঞান ও যোগ, তথাহি শ্রীমদ্ ভগবত গীতায়া নাত্তস্নাতুহুপি যোগহস্তি ন চৈ কান্ত মনস্নতা চ ন চাপি স্বপ্নশীলশ্চ জাগ্রত নৈব অর্জুনার্জুনা। হে অর্জুন, অত্যাধিক ভোজনশীল ব্যক্তির অত্যন্ত ভোজনহীন জনের যোগ সাধনা হয় না, অত্যন্ত ভোজনশীল হে অর্জুন, অন্নাস অত্যস্নাত যোগ না অস্তি, অত্যাধিক ভোজনকারী যোগানুষ্ঠান হয় না,
একান্তম অনশ্নত ওপিন একান্ত ভোজনহীন জনেরও হয় না, অতি স্বপ্নশীলশ্চ চ না অতি নিদ্রাশীল ব্যক্তিরও হয় না, জাগ্রত ন এব অতি জাগ্রত ব্যক্তি জনের জাগরণশীল ব্যক্তিজনেরও হয় না, যুক্তহার বিহারশ্চ যুক্ত চেষ্টশ্চ কর্মসু যুক্ত স্বপ্না ববোধস্য যোগ ভবতি দুঃখঃ। যুক্তাহার বিহারস্য যাহার আচার বিহার নিয়মিত, কর্মসু যুক্ত চেষ্টা যাহার কর্মচেষ্টা নিয়মিত, যুক্ত স্বপ্না ববোধস্য যার নিদ্রা এবং জাগরণ নিয়মিত, দুঃখহা যোগ ভবতি দুঃখ নাশক যোগ সিদ্ধ হয়। যাহার যোগ বিহার কর্মচেষ্টা নিদ্রা জাগরণ নিয়মিত তাই দুঃখ নাশক যোগ সিদ্ধ হয়। প্রভু বহে কহে অজ্ঞ বালক মুই শিষ্য তোমার, মোরে শিক্ষা দেহ এই ভাগ্য যে আমার, এত শ্রী রামচন্দ্র পুরী উঠি গেলা, ভক্তগণ অর্ধাসন করে পুরী গোসাই শুনিলা, আর দিন ভক্তগণ সহ পরমানন্দ পুরী প্রবাসে নিবিদল দৈন বিনয় করি, রামচন্দ্রপুরী হয় নিন্দুক স্বভাব তার বলে অন্ন ছাড়ো কিবা হবে লাভ, পুরীর স্বভাব যথেষ্ট আহার করাইয়া যেই খায় তারে খাওয়ায় যতন করিয়া, খাওয়াইয়া পুন তারে করেন নিন্দন, এত অন্য খাও তোমার কত আছে ধন, সন্ন্যাসীর এত খাওয়াও কর ধর্মনাশ, অতএব জানিনু তোমার নাহি কিছু ভাস, অর্থাৎ কাণ্ড জ্ঞান নাই, কে কইছে ব্যবহার করে কে বা কইছে খায়, এই অনুসন্ধান তিহ করেন সদায়। শাস্ত্রে যেই দুই কর্ম করিয়া আছে বর্জন, সেই কর্ম নিরন্তর ইহার করণ, দুই কর্ম পরের প্রশংসা ও নিন্দা, তথাই শ্রীমৎ ভাগবতে পর স্বভাব কর্মাণি না প্রশংসেন্যা গর্হয়েত বিশ্বমেকাত্মকং পশ্যন প্রকৃত্যা পুরুষেণ চ, প্রকৃত্যা পুরুষেণ চ প্রকৃতি ও পুরুষের সহিত বিশ্বমেকাত্ম্যম পশ্যম এই বিশ্বকে একাত্মক মনে করিয়া পর স্বভাব কর্মাণি পরের স্বভাব কর্মকে ন প্রশংসেত ন গর্হয়েত প্রশংসাও করিবে না নিন্দাও করিবে না, প্রকৃতি পুরুষের সঙ্গে এই বিশ্বকে একাত্মক মনে করে পরের স্বভাব ও কর্মকে প্রশংসাও করবে না নিন্দাও করবে না, পর স্বভাব কর্মাণি না প্রশংসেন প্রশংসেন্যা গর্হয়েত বিশ্বমেকাত্ম্যং পশ্যন প্রকৃত্যা পুরুষেণ চ, তার মধ্যে পূর্ববিধি প্রশংসা ছাড়িয়া পরবিধি নিন্দা করে বলিষ্ঠ জানিয়া, তথাহি পাণিনি সূত্রাম পূর্ব পরয়ো মধ্য পরবিধি বলবান, পূর্ববিধি পরবিধির মধ্যে পরবিধি বলবান, যাহা গুণ শত আছে না করে গ্রহণ, গুণ মধ্যে ছল করে দোষ আরোপণ, ইহার স্বভাব ইহা কহিতে না জুয়ায় তথাপি গহে কিছু মর্ম দুঃখ পায়, ইহার বচনে কেনে অন্ন ত্যাগ কর পূর্ববত নিমন্ত্রণ মান সভার বল ধর, প্রভু কহে সবে কেনে পুরী গোসাইয়ের কর রোষ, সহজ ধর্ম কহে তিহ তার কি বা দোষ, যহিত হিয়া জিহা লম্পট অত্যন্ত অন্যায় জাতি ধর্ম প্রাণ রাখিতে আহার মাত্র খায়, অর্থাৎ যতি সন্ন্যাসী জিহা লম্পট ভোজন বিলাসী পেটুক, এ তবে সবে মিলি প্রভুরে বহু যত্ন কইল, সবার আগ্রহে প্রভু অর্ধেক রাখিল, দুই পণ কৌড়ি লাগে প্রভুর নিমন্ত্রণে, কভু দুই জন ভক্তা কভু তিন জনে, অজন্ভা অভোজ্যান্ন বিপ্র যদি করে নিমন্ত্রণ, প্রসাদ মূল্য লইতে লাগে কৌড়ি দুই পণ, অর্থাৎ যে বিপ্রের হাতে রান্না অন্ন আহার করা যায় না, অভোজ্যান্ন ভোজ্যান্ন বিপ্র যদি নিমন্ত্রণ করে, কিছু প্রসাদ আনে কিছু পাক করে ঘরে, পণ্ডিত গোসাই ভগবান আচার্য সৌভার্বভৌম নিমন্ত্রণের দিনে যদি করে নিমন্ত্রণ, তা সবার ইচ্ছায় প্রভু করেন ভোজন, তাহা প্রভুর স্বাতন্ত্র নাহি তৈছে জৈছে তার মন, ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার,
যাহা জইছে যোগ্য তাহা করেন ব্যবহার। কবুত লোক কি করিতি যেন ইতর জন, প্রভু স্বতন্ত্র করেন ঐশ্বর্য প্রকটন। প্রভু রামচন্দ্রপুরীর হয় ভৃত্য প্রায়, কবুতারে নাহি মানি দেখে তৃণ প্রায়। ঐশ্বর্য চরিত্র প্রভুর বুদ্ধি অগোচর, যবে যেই করে সেই সব মনোহর। এই মত মা রামচন্দ্রপুরী নীলা চলে, দিন কত রহি গেলা তীর্থ করিবারে। তিহ গেলে প্রভুর গণ হইল হরষিত, শিবের পাথর যেন পড়িল ভূমিত। স্বচ্ছন্দ নিমন্ত্রণ প্রধুর নিমন্ত্র কীর্তন নর্তন, স্বচ্ছন্দে করেন সবে প্রসাদ ভোজন। গুরুর উপেক্ষা কইলে ওইছে ফল ভল, ওইছে ফল হয়, ক্রমে ঈশ্বর পর্যন্ত অপরাধে ঠেকায়। গুরুর উপেক্ষার ফলে ক্রমশ ঈশ্বরের নিন্দা পর্যন্ত করে লোক অপরাধী হতে পারে। যদ্যপি গুরু বুদ্ধি প্রভু তার দোষ না হইল, তার ফল দ্বারে লোকে শিক্ষা করাইল। শ্রী চৈতন্য চরিত্র যেন অমৃতের অপুর, শুনিতে শ্রবণে মনে লাগ এ মধুর। শ্রী চৈতন্য চরিত্র লিখে শুনো এক মনে, অনায়াসে পাইবে প্রেম শ্রীকৃষ্ণ চরণে। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। গুরুর উপেক্ষার ফলে ক্রমশ ঈশ্বরের নিন্দা পর্যন্ত করে লোক অপরাধী হতে পারে। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে ভিক্ষা সংকোচ নাম অষ্টম পরিচ্ছেদ সমাপ্ত হলো। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার অষ্টম পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আগামী পর্বে শুনতে পাবেন অন্তলীলার নবম পরিচ্ছেদ। পরম পদে মতি থাকার জন্য, কৃষ্ণ পদে মতি থাকার জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা। ওম পরমা মানে নমঃ।